আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন হলে ভয়েস টিভি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। একদিন দুইজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছো। তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছো? বালকটি বলল, হ্যাঁ আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি খুব রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে বললেন, তোমরা কি এ বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি তিন দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারিদিকে তাকালো, এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনেও বালকটি আসলো না। তৃতীয় দিনে দুই ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগেই বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পেছনে কোনো লোক পাঠাইনি, কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছেন কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জামিন হলে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটি মুক্তি পেল। বর্তমান সমাজে কি পাওয়া যাবে মুসলিম ভাতৃত্বের এই অপরূপ দৃষ্টান্ত? যারা ইসলামকে বিভ্রান্ত করার চেষ্টা করে তারা যেন দেখে নেয় ইসলামের সৌন্দর্য। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আজই এই চ্যানেলে ভিজিট করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন ও ভালো থাকুন। আর আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।